Assalamualaikum everyone, welcome back to a new blog. কেমন আছেন সবাই? দেখেই বুঝতে পারছেন যশোরের অথেন্টিক হাতের কাজের শাড়ি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আছি আপনাদের মোস্ট ফেভারিট একটা শপ নশিন ফ্যাশন থেকে। বাইরে একটু এটা দেখিয়ে দিই বোর্ডটা, এটা হচ্ছে নশিন ফ্যাশন। আপনাদেরকে চলে আসতে হবে যাত্রাবাড়ি শনিয়াকড়া পুরাতন একে স্কুলের পাশে রহমান প্লাজাতে। আর আমাদের সাথে বরাবরের মতো আমাদের আপু ছিলেন। ভালো আছেন আপু? আপুকে আজকে অনেক সুন্দর লাগতেছে। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আপু যে শাড়িটা পরে আছে, এই ধরনের শাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমি একটু আপুর শাড়িটাই ফার্স্টে আপনাদেরকে দেখতে যাচ্ছি। এটার হাতাটা দেখেন জাস্ট, যারা হচ্ছে এই যে আপুর মতো হিজাবি আছেন তাদের, তারা কিন্তু এই ধরনের হাতাটা চেয়ে থাকেন, বাট আপনি কিন্তু নর্মালি এত সুন্দর হাতা পাবেন না, ঠিক আছে? শাড়িটা অনেক সুন্দর। আর নশিন ফ্যাশনের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে কিনতে পারবেন, একদম অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমি এবার কালেকশনগুলো দেখানো শুরু করি। জি আপু, আপু আমার একমাত্র এই শাড়িটাই কিন্তু ব্লাস পিস করেছে, আর এটার মধ্যে ব্ল্যাক কালার একটা শাড়ি আছে, ব্ল্যাক না সরি হোয়াইট কালার, হোয়াইট কালার হবে, সবুজ হবে, রেড কালার হবে, কয়েকটা কালারে আছে। আমি দেখিয়ে দেবেন চলো। ঠিক আছে, আস্তে আস্তে। আর আমি শুরুতে জামদানি দিয়ে শুরু করছি এখন। আচ্ছা, আস্তে ফার্স্টে এটা হলো আমার জামদানি, অল বডিতে কাজ করা শাড়ি। এইটা হচ্ছে আপনার জামদানি হাতের কাজ। হ্যাঁ, দেখেন হাতের কাজের মধ্যে আপনার জামদানিটা যখন নিয়ে আসা হয়েছে, এটার ফিনিশিংটা জাস্ট একটু দেখেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন এতটুকু তিল পরিমাণ জায়গা খালি নেই, পুরোটা শাড়িতে কাজ করা আছে। প্লাস এর আরেকটা ভালো দিক হচ্ছে, এটার মধ্যে আপনি চারোপাশে এরকম বর্ডার করা পাবেন। হ্যাঁ, আমাদের আপনাদেরকে এক্সট্রা করে পার লাগাতে হবে না, বর্ডারটা করা আছে, আর এটা হচ্ছে আপনার ভেতর দিকে থাকবে। এগুলোর সাথে কি ব্লাউজ পিস হয় আপু? খুব ফেভারিট একটা কালার, ব্ল্যাক কালারটা আমার সব বরাবরই, আপুরা দেখে থাকে যে আমি ব্ল্যাক কালারই বেশি পরি, এই ভিডিও করি। তাই ব্ল্যাক কালারটা আর একমাত্র সাদা হোয়াইট কালার যেটা, এই দুইটা শাড়ির সাথে আমি ব্লাউজ পিস করেছি। আর এছাড়া আমার এখানে ব্লাউজ পিস পাওয়া যায় গুজরাটি কাজের, জামদানি কাজের পাওয়া যায়। আপু এটা দুইটা কালার আছে, আমি দুইটা কালার খুব বেশি করবো না, এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার। প্রাইস করবে আপু 3000 টাকা। আচ্ছা ঠিক আছে। এটা আরেকটা কালার, এটা অনেকটা হচ্ছে আপুর শাড়িটার মতো, অনেকটাই অনেকটাই না মানে মোটামুটি আপুর শাড়িটার কাজ, জাস্ট কাজটা একটু আলাদা। তো আমি একটু ধরে দেখাই আপনাদেরকে এটার আঁচলটা, যে ও কি যে সুন্দর! যারা একটু শাড়ি প্রেমী আছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে এটার আঁচলটা কি পরিমাণ ভালো লাগবে যখন আপনি এটা পরবেন। অসম্ভব রকম সুন্দর একটা শাড়ি। এটা একটু ক্লোজলি দেখাই, এটার ভেতরে কিন্তু আপনার ফুলকারি কাজের, এগুলো কিন্তু ফুলকারির মধ্যে। ওটা ছিল জামদানি, ভাইয়ারা যদি দেখেন যে যারা নিতে চান খেয়াল করবেন যে পুরা শাড়িটাতে আমি কাজ করেছি, মানে নিচে পারে এবং উপর পারে পুরাটা, উল্টা করে দেখাও পুরাটাই, পুরাটা একদম পুরা বডিতে কাজ করছে। এটার মধ্যে যে যে কালারগুলো হবে এত আমি খুলবো না, জাস্ট কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা কালার হবে, সব তো খুলে দেখানো সম্ভব না। এই যে আরেকটা কালার, ওদের বৌরা কিন্তু এটা নিয়ে নিতে পারে। তারপরে এই যে আরেকটা কালার, আর এটার মধ্যে কিন্তু খুবই চমৎকার করে টার্সেল করা হয়েছে। এই টার্সেলটা অনেক বেশি সুন্দর, প্রত্যেকটাতে কিন্তু আমি টার্সেল দিয়েছি এরকম। আর এটা আরেকটা কালার হবে আপু, একটু ফুলটা আলাদা, জাস্ট একটু ফুলটা আলাদা, ফুলটা একটু ভিন্ন, এই যে সুই সুতা টাইপ যেগুলো শাড়ি বলে এগুলোকে, পুরোটা অল ওভার, এটা কিন্তু প্রিন্ট না, পুরোটা অল ওভার সুন্দর করে হচ্ছে আপনার কাজটা করা। হ্যাঁ, আমি একটু ক্লোজ দেখাই আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু কাজের ধরনটা, এটা কিন্তু কাজ পুরোটার মধ্যে, একটুকু জায়গা খালি নেই। এই যে এটা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর করে একদম ক্রিস ক্রস যে সেলাইটা আছে, আপনারা যারা জানেন সেলাই তারা বুঝবেন ভালো, খুব সুন্দর করে কাজ করা। আর আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই, এটা শাড়িটা যে কাপড়ের উপর করা হয়েছে, অনেকে কাপড়টা সম্পর্কে জানেন, একদম প্রাইডের উপরে, এতটা সফট, মানে সুতির শাড়ি ভয় পায় অনেকে যে ফুলে থাকবে, খারাপ দেখা যাবে। আপুকে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, আপনাদের এর চেয়ে সুন্দর লাগবে। তো এই হচ্ছে কথা, এত সুন্দর ডিমান্ডের শাড়ি। এর আগেও কিন্তু আমি আপনি ভিডিও দিয়েছিলেন যে আরেকটা কালার, এটার মধ্যে এক আপু চাচ্ছে অনেকগুলি, উনি মানে এটা আরেকটা হোলসেল করে থাকি। আপু বলছে আপু আমাকে মিনিমাম 25 পিস শাড়ি করে দিবে, আমি দিতে পারতেছি না যে ঈদের পরে ওনার সাথে, আমি বলছি আপু আমি করে দিবো ইনশাল্লাহ, কিন্তু আমার কিছু শাড়ি আসছে,
এখন আমি আর সবগুলোতে দেখেন একদম মানে আপু নিজেদের কারিগর দিয়ে তৈরি করার কারণে প্রত্যেকটা শাড়ির কিন্তু সাইড এরকম করে পার্টটা দিয়ে লক করা হয়েছে সিকিউর করা হয়েছে ৩০০০ করে এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে কুরসি কাটার কাজ আছে হ্যাঁ কুরসি কাটা করে এগুলোকে জয়েন করা হয়েছে কতটা মানে ইফেক্ট দেওয়া হয়েছে এই শাড়িটার মধ্যে আপনি যখন হাতে নেবেন বুঝতে পারবেন মানে এই শাড়িগুলো যে কি পরিমাণ ইফোর্ট দেওয়া হয় আবার এখানে ডলার দিয়ে একদম কাজ করা একদম এখানে গুজরাটির মতন একেবারে একটা টাইপ সেলাইটা খুব বেশি সুন্দর একটা সেলাই এটার মধ্যে দুইটা কালার হবে আপনার এগুলো পড়বে আপু ২৮৫০ এটা দুইটা কালারই আছে আমি একটা কালার করেছি আর একটা ফুলে দেখাচ্ছি এইভাবে শুধু জাস্ট কিছু করব পুরাটা করবো না যোগাযোগ করে সরাসরি আপুর কাছে চলে আসতে পারেন অথবা আপনি অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনি সারা বাংলাদেশে যে কোনো খানে থাকেন না কেন নিতে পারবেন এই শাড়িটা দেখেন নকশি কাঁথা এই শাড়িগুলো মানে এত বেশি সুন্দর বলার মতো না আর সবগুলো একদম পিটানো কাজ করা পারও করা হয়েছে হ্যাঁ এইভাবে পাটটাও করা হয়েছে আর এটা হচ্ছে আঁচলটা থাকতেছে আরেকবার বলে দিচ্ছি এগুলো শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন না এগুলোর জন্য আপনাকে ব্লাউজ পিস কিনে নিতে হবে কিন্তু আপুর কাছেই আছে হ্যাঁ আপুর কাছে ব্লাউজ আর পিস আছে আপনারা চাইলে আপুকে বললে আপু ম্যাচিং করে আপনাদের দিবে মানে কুচির মধ্যে ভেতরে সব কিছুর মধ্যে কোনো জায়গায় বাদ নেই খুব সুন্দর আপনি এই শাড়িটা মানে এত সুন্দর হয়েছে খুবই সুন্দর দুইটা কালার আরেকটা কথা আপনাদেরকে বলে নিই আপনাদের যদি পাইকারি ক্ষেত্রে কোনো শাড়ি কাস্টমাইজ করানোর প্রয়োজন মনে করেন কোনো কালারে আপুর সাথে যোগাযোগ করবেন আপুরা কিন্তু সেটাও করে দিবে পাইকারি ক্ষেত্রে আর কি সো এটা দেখেন এটাও খুবই চমৎকার একটা কালারের মধ্যে প্রাইসটা কত থাকছে আচ্ছা এইটাও হচ্ছে ৩০০০ টাকার মধ্যে থাকছে যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নেবেন এটা হচ্ছে এই ভিডিও শেষ শাড়ি বাট শাড়ি কিন্তু আরও প্রচুর কালেকশন আপুরা আছে ঠিক আছে তো আমি তাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি নশিন ফ্যাশনে আপুর কিন্তু বলতে বলবো ঠিকানাটা ভালো মতো যাতে বুঝতে পারেন আপনারা আমার শোরুমটা হলো যাত্রাবাড়ি ধনিয়া পুরাতন একই স্কুলের সাথে রমভান প্লাজা হ্যাঁ কেউ যদি নিতে চান আপনারা আমার সাথে অবশ্যই স্ক্রিনশট ইয়ার মধ্যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে ফোন করলেও হবে কি আমি প্রাইস তো প্রত্যেকটারই বলে দিয়েছি আর আমার শোরুমটা যাত্রাবাড়ি ধনিয়া পুরাতন একই স্কুলের সাথে রমভান প্লাজা কেউ যদি আশেপাশে থাকেন আমার অবশ্যই আমার শোরুমটায় আসবেন এসে দেখেও নিতে পারবেন আর কেউ যদি ঢাকার বাহিরেও নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এসে পরিবহন সুন্দরবন এবং রেড এসের মাধ্যমে ঠিক আছে থ্যাংক ইউ আপুকে সো আজকে ভিডিও এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটু পরে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে এবং আমাদের ফেসবুক পেজ ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফিজ